মাইক্রোসফট ওয়ার্ডে প্যাড তৈরি করার জন্য প্রথমে আমরা মেধা কম্পিউটার ট্রেনিং সেন্টার এই ঠিকানা সহ বইয়ে দেখানো সম্পূর্ণ অংশটুকু আগে তিন লাইন লিখে নিব। এখানে সেন্টার লেখার শেষে ইন্টার বাটন চাপ দিব। তারপরে 123 শশীভূষণ প্রামাণিক রোড লিখে কমা দিয়ে আবারও আমরা ইন্টার দিব। বাকিটুকু থানাপাড়া কমা কুষ্টিয়া এভাবে বাংলাদেশ পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে আমরা এই তিন লাইন লেখা শেষ করার পর এবার এই তিন লাইন কে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ঠিক এই জায়গাতে মাউস পয়েন্টার নিয়ে মাউস বাটন চেপে ধরে, অর্থাৎ লেফট বাটনটি চেপে ধরে মাউস বাটন না ছেড়ে এভাবে ড্রাগ করে উপরের দিকে নিয়ে তারপর মাউস বাটনটা ছেড়ে দিব। মাউস বাটন ছেড়ে দিয়ে এবার আমরা প্যারাগ্রাফ থেকে সেন্ট্রাল অ্যালাইনমেন্টটি ক্লিক করব। এটি তিন লাইন সম্পূর্ণরূপে মাঝখানে চলে আসবে। এখানে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইনগুলোর মাঝখানে বেশ কিছু ফাঁকা স্থান রয়েছে, এইটিকে কমানোর জন্য আমরা স্পেসিং কমাই দিব, অর্থাৎ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে ক্লিক করব। এতে স্পেসগুলো বাড়তি স্পেস চলে যাবে। এইবার আমরা প্রথম হেডিংটুকু আবারও সিলেক্ট করব। একইভাবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট পছন্দ অনুযায়ী আমরা ই করব নিব, অর্থাৎ প্যাডের যেরকম হেডিং হয় সেরকম একটি হেডিং নিলাম এবং এটিকে আমরা বোল্ড করব। যদিও এটি বোল্ড অবস্থায় রয়েছে, যদি এরকম কোনো ফন্ট নেই, যে সিম্পল ফন্ট নিলাম সেটিকে সাইজে আমরা বড় করলাম যত দূর আমাদের পেজের মধ্যে আটে, এখানে 28 সাইজ আটলো আমরা নিলাম। এটাকে আমরা বোল্ড করব বা ইটালিক করব। বোল্ড বা ইটালিক করার পরে ঠিক একইভাবে আমরা নিচে চলে যাব। এবার এখানে ক্লিক করব বাংলাদেশের ডট দেওয়ার পরে এবার ইন্টার ক্লিক করব, অর্থাৎ ইন্টার বাটন প্রেস করব। প্রেস করার পর কিবোর্ড থেকে পরপর তিনটি সমান সমান চিহ্ন, অর্থাৎ তিনটা ইকুয়াল টু চিহ্ন পরপর দিয়ে আমরা ইন্টার বাটন প্রেস করব। এতে আমাদের আন্ডারলাইন হয়ে যাবে, অটোমেটিক্যালি ফরম্যাটিং আন্ডারলাইন হয়ে যাবে। এবার আমাদের এখানে ইটালিক অন হয়ে আছে তাই এটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট চালু আছে, সেটাও বন্ধ করে দিয়ে আমরা অ্যালাইন টেক্সট লেফট দিব এবং এখানে লিখব রেফারেন্স, আর ই এফ রেফারেন্স। রেফারেন্সের সাকিন্ত রূপ রেখে আমি কুলন দিব। কুলন দেওয়ার পর এবার আমি কিছু ফুল স্টপ দিয়ে দিব। দিয়ে এবার আমি ট্যাব দিব কয়েকটা, যেমন একবার ট্যাব দিলাম কিবোর্ড থেকে 2 3 4 5 6 7 8 9 10 10টা কমাই দিলাম আমরা আরেকটা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে। এবার আমরা এখানে লিখি ডেট, DE DATE ডেট। ডেট লিখে আবারও কলন দিয়ে আমি কয়টা ইয়ে দিয়ে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে এখানে রেফারেন্স এবং ডেট, আমরা ডেট এই পাশে এবং রেফারেন্স ওই পাশে আমাদের পছন্দ অনুযায়ী আমরা দিতে পারি। তো এখানে দেওয়ার পরে ঠিক নিচে এখন আমরা আবার নিচে চলে যাব। এখান থেকে ইন্টার দিয়ে আমরা নিচে চলে গেলাম, শেষ পৃষ্ঠার আগ পৃষ্ঠা পর্যন্ত আমরা নিচে যাব। নিচে গেলাম আবার ব্যাক স্পেস দিয়ে উপরে ফিরে আসলাম। উপরে ফিরে আসার পরে ঠিক এইখানে আমি আবার আমার অ্যাড্রেসটা লিখব। তার আগে আমি এখানে আবারও একইভাবে তিনবার বিয়োগ চিহ্ন, অর্থাৎ তিনবার কোলন দিয়ে, তিনবার হচ্ছে দিয়ে আমি দৃঢ় দিতে পারি, ইন্টার বাটন চাপ দিব। আমি পুনরায় আবার দেখাচ্ছি, প্রথমে তিনটা মাইনাস চিহ্ন আমি দিব। তিনটা মাইনাস দেওয়ার পরে অথবা আমি এবার এখানে তিনটা ইকুয়াল টু চিহ্ন দিতে পারি, পূর্বের মতো ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমি ইন্টার দিতে পারি। দিলে এখানে আবার উপরের মতো একটি হবে। এবার এখানে আমি অ্যাড্রেসটা লিখতে পারি বা আমাদের মূলনীতি যাই লিখি না কেন, এভাবে একটি প্যাড কমপ্লিট করতে হয়। আমরা এটাকে ছোট করে একটু দেখি, ভিউ জুম আউট করে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাড হয়ে গিয়েছে। প্যাডটাকে আরেকটু সাজানো বা আরেকটু ডিজাইন করার জন্য আমরা এখানে জল ছাপের ব্যবহার করতে পারি। একটি পিকচার আমরা এখানে নিয়ে আসতে পারি, যেমন পিকচার নিয়ে আসার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে একটি স্যাম্পল পিকচার আমি নিয়ে আসলাম।
স্যাম্পল পিকচার সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, এটি এখানে চলে আসলো। এবার এটিকে আমি যেহেতু আমাদের পিকচারের জন্য এই অ্যাড্রেসে লেখাটি সরে গিয়েছে, তো আমরা পিকচারটিকে পজিশন ঠিক করব, যেমন র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট থেকে স্কোয়ার স্কোয়ার, এবং আবারও র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট। এতে আমাদের এটি একদম লেখার পিছনে চলে যাবে। এবার এটিকে আমরা জল ছাপ করে দিব, হালকা ছাপ হবে, এই জন্য ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় কালারে যাব, কালার থেকে অর্থাৎ কালার থেকে ওয়াশ আউট, এটি দিলে ছবিটা জল ছাপ হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের মূলত প্যাড তৈরির একটি প্রজেক্ট।